করোনা মোকাবেলায় এত কর্মসূচি থাকা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে বরাবরের মতো মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর টিকা না নিয়ে 18 বছরের বেশি বয়সের কেউ রাস্তায় বের হলে শাস্তি পেতে হবে, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এস কে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভায় অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা। বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই তাদের গাত্রদাহ আরো বেড়ে যায়। সরকারের পক্ষ থেকে করোনা মোকাবিলার সকল ব্যবস্থাপনা সুচারুরূপে সম্পন্ন করা হলো, বিএনপি নেতৃবৃন্দ একের পর এক নির্লজ্জ মিথ্যাচার লিপ্ত হয়েছে। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, মিথ্যাবাদী গোষ্ঠীকে বরাবরের ন্যায় প্রত্যাখ্যান করতে হবে। এ সময় তিনি আরো বলেন, গণটিকা কার্যক্রম সফল করতে সংগঠনের সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। 18 বছর ঊর্ধ্বের বয়সী লোকজন যাতে টিকা নেয়, এ ব্যাপারে একটা ক্যাম্পেইন পরিচালনা করতে হবে সারা বাংলাদেশে। এ দায়িত্বটা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে নিতে হবে। এদিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নবারুণ ও সচিত্র বাংলাদেশ পত্রিকার বঙ্গবন্ধু সংখ্যা উন্মোচন অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে স্বাস্থ্যযোগ্য অপরাধ হবে, সেই ধরনের সিদ্ধান্ত হয়নি। বরং সিদ্ধান্ত যেটি হয়েছে, মাস্ক না পড়লে পরে যাতে ইনস্ট্যান্টলি শাস্তি দেওয়া যায়, পুলিশকে যাতে জরিমানা পুলিশ যাতে করতে পারে, সেটি কিভাবে আইনের মধ্যে থেকে কিভাবে করা যায় সেটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং সেটি করা প্রয়োজন বলেও সবাই অভিমত ব্যক্ত করেছে। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। এসএটিভি, সাথে আছি সবসময়।